গুনাহ করে লাইছে, দোষ করে লাইছে, তারপরে সেই বান্দা গুনার কথা স্মরণ করছে। আর কোন বান্দা জীবনে বিলকুল গুনাহ করতে করতে জীবনটা কাটাইয়া যায়, তওবা করেন না, আল্লাহ জানেন এই বান্দারে আমি আল্লাহর যাতে পছন্দ করি না, এল্লা গিয়া গুনাহ করার পরে মানুষ মাত্র ভুল হয়, ওই বইন না, মানুষ মাত্র ভুল হইব, গুনাহ করার পরে তওবা আমরা করতাম। সূরা জুমআ কোরআন শরীফের মধ্যে আছে, সূরা জুমআতি ইমাম সাহেব বলে শুক্রবার দিন নামাজ পড়ায়, জুমআবারে সুন্নতি কিরাত হইল গিয়া আল্লাহর রাসূলে ফরমাইছেন হযরত আবু হুরায়রা ইবনে আব্বাস তাকি বর্ণিত, আল্লাহর রাসূলে জুমআর নামাজ রে পড়াইছেন, জুমআ সূরা একটা আছে ইউসাববিহু লিল্লাহ, আর সূরা মুনাফিকুন এই দুইটা সূরা দি রাসূলুল্লাহ নামাজ পড়াইতা। আরেক রিওয়ায়েত আছে সাব্বিহ ইসমার হাল আতাকা, ও বন্ধু পড়াই নানি পড়াই তো লম্বাই গুন্দি, বর্তমান কুর সময় ইমাম সাহেবকে পড়াই না, মানুষের কষ্ট হইব, দুই এক জুম্মা বলাইলে আর আইতা না, কইবা ইনি যে লম্বা কিরাত, কইবা না না বলে কইবা ইয়াল তো লম্বা কিরাত, আমরা মসজিদের মে যাই কি উত্তর মসজিদ আনলে ঠাও ন হিনু অদ দুহার আলাম না ফালাকা দিয়ে যায়, এর লাগি সুন্নতি কিরাত দিয়া ইমাম সাহেবকে বর্তমান সময়ের মধ্যে নমাজ পড়ানির জন্য মানুষের কষ্ট হইব, ইখান ইমাম হকলে বুঝুন গতিকে বাটি কিরাত দিয়া জমাতের সহিত নমাজ পড়াইলে হয়। সূরা জুমআর একটা তফসিরও দেখলাম, তফসিরে ইবনে কাসির হাফিজ এমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন যে কোন বান্দা এক জুমআর নামাজ পড়িল ঔ সপ্তাহ, এর পরবর্তীতে আরেকটা জুমআর নামাজ পড়িলাইল, এক জুমআর তাকি আরেক জুমআর ভিতরে তার পিছনের তাম সগাইর গুনারে আল্লাহ কি করেন মাফ দিলেন, সুবহানাল্লাহ, সগিরা গুনাহ মাফ হয়, কবিরার গুনাহ কেনে কইলাম, কবিরা গুনাহ আছে যেমন মিসা মাত মাতা গুনাহ, কবিরা যদি কোন পুরুষ পুরুষের সঙ্গে যদি সে অবৈধ কাজ করিয়া থাকে লোয়াতাত, কোন পুরুষে মহিলার সঙ্গে যদি গুনার কাজ করিয়া থাকে মোজামিয়ত করিয়া থাকে তাও গুনাহ কবিরা, কোন মানুষের যদি খারাপ নজরে যদি কোন মানুষের শরীরের মধ্যে হাত দিয়া থাকে তাও গুনাহ কবিরা, এর জন্য কোন পুরুষে বদ নজরে যদি কোন মহিলার প্রতি বারবার খারাপ দৃষ্টিতে চায় তাও গুনাহ কবিরা, এই ধরনের গুনাহ কবিরা যেটা আছে বাবা সেই গুনাহটার জন্য বান্দা জীবনে তওবা করতে লাগে, তওবা ছাড়া গুনাহ কবিরা আল্লাহ মাফ দিন না, তওবার এক মান হইল গিয়া আল্লাহ আমি আপনার কাছে মাফ চাইয়া, আর দ্বিতীয় নম্বর আল্লাহ যে গুনার উপরে তওবা করলাম এই গুনাহ আমার জীবনে আর হইতো নাই, তওবা আমরা জানি না কোন চাই, তওবা করা তো আমরা জানি, তে তওবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আমরা পীর ও মুর্শিদ হলে বেশিরভাগ তওবার লাগি ওটা বাতাইয়া দেই, বলে নাই আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি হইয়া দেয়, কিন্তু দিলর মধ্যে ওটা থাকতো কুরআনের ও আয়াত ব্যাখ্যাত দেখলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও আয়াতর ব্যাখ্যাত লেখছন তওবা করো তুমি তান আল্লাহর কাছে যাতে ওলা করি আন্তরিকতার সহিত তোমার খাস দিল দিয়ে তুমি তওবা করো আল্লাহর কাছে, ই আন্তরিকতা দিল দি মুরাদ হইছে ওলা তওবা করতে যাতে ই দিকে ই গুনাত আর কোনোদিন তোমার দিলে টানিত না, নফসে টানিলে তুমি বিরত থাকতা, নফসর লাগে লড়াই করতায় বলে আল্লাহ যে গুনা করি লাইছি অপরাধ ইকান আমি আর করতাম না, ভুল করে লাইছি ও আল্লাহ মাফ দিব, ও আল্লাহ কইতা ইন্নাল্লাহ ইউহিব্বু তাওয়াবিন, তওবাকারীরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে মহব্বত করি মানে বালা ভাই, তওবা আমরা করতাম তওবার দরওয়াজা বন্ধ নাই, ও আয়াতর ব্যাখ্যাত লেখছেন আল্লাহর কোন বান্দারা জমিনের মধ্যে যেই সময় গুনার কাজ করি লাইল সে বুঝছে না কিবা তো বুঝিয়া গুনা করি লাইল, করার সঙ্গে সঙ্গে সেই বন্দা যখন শর্মিন্দা হইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করল, আল্লাহ আমার জীবনে যেটা গুনা করি লাইছি এটা আমি আর করতাম নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতে আমার ও বন্দারে বেশি আমি ভালো ভাই, যে বন্দা গুনা করার পরে গুনার কথা স্মরণ করিয়া ইয়াদ করিয়া খান্দে আমার কাছে তওবা করে আমি এই বন্দারে বড় ভালো ভাই, এই বন্দা তওবাকারীরে বড় আমি পছন্দ করি ভালো ভাই, বলে কেনে ও ওই তওবা বলে না তওবা করিলে মনে হয় আল্লাহ মাফ দিলে আরেক দিন যাই গি, ই গুনা না ই ধরনের গুনা তো আমি আর যাইতাম,
ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন বলে আমি পবিত্র রহনে ওয়ালা যারা আছেন এরার আমি আল্লাহ ভালো ভাই মহব্বত করি। এর জন্য আল্লাহর বন্দেগান পবিত্র তাগা যেটা, এটা আমার প্রত্যেক মুসলমানের জন্য ইয়া থাকছে গে জরুর, এটা ইমানের অঙ্গ। এর জন্য দেখেন নমাজ পড়িতাম, কিংবা তো নমাজ ছাড়া অবস্থায় কোনো বান্দা বান্দিরা যদি কোনো সময় গাবি একজন কিরানিত গেছেন, গাবির দুধ কিরানিত গেছেন, ইলা যাইন নেন গাবির দুধ কিরানিত গেছেন, গাবি একটা হসরাব করে দিছে, ইলা ওই যা আপনার ধারণা একটু সরিয়াও বালা, কিন্তু গাবিয়ে বলদ গরুয়ে হসরাব করছে, আপনার হাফড় আর বালা রয়েছে না, ফেপার মাস লইল হাফড় শেষ কইবা জি না, বাক্কা দূরে সরিয়া করছে বলে কেনে বলে এই গাবিয়ে মানে বলদ গরুয়ে হসরাব করছে দাঁড়াইয়া, ইটার সিটা আপনার শরীরও করছে শেষ হাফড় নাবা, শরীরও করছে দৌত করা লাগে। আর যদি আপনার নিকটে যদি একটা ছাগলে হসরাব করে হাফড় নাবা কইত না, ইগে তো একটা বসার কায়দা আদবে হসরাব করেন না না ফসরাব করে, এর লাগিয়া খাফড় নাভা কইছিব যদি ইলা কোনো মানুষ যদি ইলা গাবির দ্বারো যাই গিয়ে যদি ফসরাব করে, ই খাফড় পরিবর্তন করতাম। অন্যান্য নবীদের জমানে আসলো যে খাফড়ের নাজাসত লাগি গেল গিয়া ই খাফড় খাটিয়া ভালাইতে, যে জায়গাত লাগছে ই জায়গাত খাটিয়া ভালাইতে। এখন সকা সাইড আমদার নবীর কারণে কত সুন্দর শরীয়তর মাসলা, নাজাসত লাগছে দই দিলে শেষ, আর নাইলে ও আমার গাতে যজ্ঞ আছে কাঞ্চিতে কাটিলে গুখে হাল্লত রইল বলছে জি না, কত সুন্দর দৌত হললে শেষ, কতর জ্যাকেট নষ্ট হইল অনেক, কতর লুঙ্গি গেল অনেক, কতর প্যান্ট গেল অনেক, সব বরবাদ হয়ে গেল অনেক, কত সুন্দর সিস্টেম আমরা সরিয়ে দিই, দৌত করো দইলাও পরিষ্কার হয়ে গেছে গিয়া। এখন কুকুরও আমরা বাড়িন্ত আসল, কোনো কোনো বাড়িন্ত কুকুর কুলো লই যায়, ইলা আছে নাই কুকুর সৈত্রা কুকুর কুলো লৈত্রা গরো জাগা দিত্রা, দামি দামি কুকুর আনিয়া ভালোর যেটার দাম 15,000, আর সেও আসল দেশি এমনিও ভালিত্রা, ফারতে কুকুর না ভালা ভালা, কুকুরে কাপড় সইলে শেষ, এই কাপড় দোয়াও লাগবে সয়া মাত্র কাপ শেষ, অত নিকৃষ্টতম কুকুর হইলকে না পাক এক বস্তু, আপনার এক বসায় যদি আপনার দ্বার লয় তা হইলে খাফড় শেষ, যে বাড়ির কুকুর আছে বেহালতে চলে এই কুকুরে যদি সবরলা খাফড় গিয়া গোসায় গরর বেঞ্চিত থাকে গরর গিয়া ঢুকি, এবার খাফড় তার বালা রইবার শরীর বালা রইবার লাইন আছে কোন যায় জি না, তে যেন প্রকৃত নমাজ যেন কুকুর হয় ফালিলে সেই বেড়া বাড়লে কুকুরের ধার লইতে হবে। আর কুকুরের তো নসিও শুনছো না আরো বেজান, কুকুর আপনার বাড়িত গিয়া তা বাড়িত ফালিলে বাড়িত ফরিস্তা যাই না, কোন ফরিস্তা আল্লাহর রহমতর ফরিস্তা যাই না, তবে ফালিতা যাই আছে বাঘ দুশ্মন কথার ডর আপনি কুকুর ভালো কা যাইজ আছে, তবে কুকুর কি জাত পালিতা ও কুকুরটা নিমক হারাম অদিশ্বরী বাইছে জিন নুক্তাই দুইটা নক্তা দেখবা অনেক ভালো, মানে চকুর দ্বারা আরো দুইটা ফুটা দেখা যায় না, ইগু ফালিতা না ইগুর লগে নিমক হারাম, লেজ কাটা বাড়ুয়া দেখবা দৌড়া ইগু নিমক হারাম, কোনো গুড় দেখবা মুখ ফুড়া মুখ ফুড়া কইতে মুখ খালা বাকি বাজু লাল এগু নিমক খারা, এটা কুকুর না ভালা বালা। আর সাবে কহবার কুকুর আসলো এক কালার খালা, এর লাগি এক কালার কুকুর ভালিতা, যদি ভালো এক কালার কুকুর আপনি ভালিতা, তবে রসুল্লাহর হদিস সত্য বাড়িত রহমতর ফরিস্তা যাই না, কারণ আল্লাহর রসুলের হদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا تدخل الملائكه بيتا فيه سوره ولا كلب ولا جنب الله الرسول فرمায় ও বাড়িত ও ঘর ফরিস্তা যাইতা না, যে ঘর জামদার বস্তুর ফটো থাকে, কোন কোন মুসলমান অখলর বাড়ির মধ্যে বিভিন্ন ফটো সাজাইয়া রাখছেন, অ্যালবামও রাখন প্রয়োজন, আপনি সেই ফটোটা দয়া করিয়া ঘরের মধ্যে সাজাইয়া রাখবা না, যে কোন জামদার বস্তুর ফটো। দুই নম্বরে কুকুর বাড়িত থাকলে ফরিস্তা যাই না, তিন নম্বর হইল ওয়ালা জুনুবন জুনুবন জুনাবত ওয়ালার কাছে রহমতর ফরিস্তা যাই না। এখন কুকুর এক ভদ্র লোকে শুনছে যেন কুকুর ফালিলে ফরিস্তা আইতা না, বেটা কুকুরে কু ফালিছে খুব মজবুত ফালিয়া কইছে রে আজরাইল তো আর শেষ অবন্দিন বুঝাইছে, কুকুর ফালিছে কয়েকদিন পরে একটা বাপ মারা গেছল বাপর ইন্তেকাল হয়ে গেছে, বাপ দফন করছে দফন করিয়া আলিমর কাছে গিয়া কইছে আলিম সাহ ওয়াজ এক ভাই আর খাম আর এক ভাই বলে কি তো হয়েছে, কইলা কুকুর পালে ফরিস্তা যাই না রে, ঠিক ফরিস্তা তো আই গেলা বলে কি তো হয়েছে ব্যাপার ভাঙ্গে বলে বাপ তো মারা গেল আজরাই লাইলা, ও সময় মেয়া সাবে উঠিয়া কইলা আলিম সাবে কইলা বা কুকুর বাড়িত ফালিলে ফরিস্তা যাই না,
ইকান সত্য নবীজি হইছেন রহমতর ফরিস্তা, মানুষের বাড়িয়ে বাড়িয়ে রহমত লইয়া যায়, রহমতর ফরিস্ত হল যায়, খবরা খবর লাগি ফরিস্ত হল যায়, কথা ফরিস্ত হল যাইতা নাই, কিন্তু আজরাইল দে কোনো কুকুর ওয়াট খাইতে পারত নাই, ফারবানি খেয়ে কোনছেন জি না ইমাম সাহেব কও ঠিক আছে, রহমতর ফরিস্তা যাইতা নাই, ওয়ালা জুনুবুন জুনাবত ওয়ালা, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যখন তুমি তেন জুনাবত ওয়ালাই ভাই জলদি জলদি তুমি তেন পাক হই যাও, যখন মানুষের উপর গোসলটা ফরজ হই গেল, ফরজ হই গেলে কিন্তু গোসলটা সূর্য উঠার আগ পর্যন্ত যে কোন এক টাইমে গোসল করি লাগা, যদি ব্যতিক্রমে গোসল করতে পারছ না, আল্লাহর কোনো বন্দা সকাল হয়ে গেছে গিয়ে হঠাৎ অ্যাক্সিডেন্ট ইলা হয় হজুর হালতে থাকার চেষ্টা কর, জলদি করিয়া ফরজ গোসল দিয়ে আদায় কর, যতটুক সম্ভব জলদি করিয়া আদায় করার চেষ্টা কর, এই হালতে থাকলে কি হইব বলে ইলা, যদি কোনো পুরুষ হর হামেশা হর হালতে যদিও তখন তাহলে ইলা কোনো পুরুষ হল রিজেকর মধ্যে আল্লাহ বরকত তুলি লাই, মা বোন হলে পাক করিয়া খাওয়াইবা কোনো অসুবিধা নাই, তবে ইটার তাকি আপনার রিজেকর বরকত উঠি যায়, ফরিস্তা যাই না দাঁড় লই না সাউন্ড বক্স থোড়া বাড়াই না, একটা বক্স ভিতরে দি ঘুরাই না মাথা বাড়াই এখন জনে হৌ দূর রবু তখন শ্রোতারা ভাই বা আমিও ভাই সুবিধা মাখি আল্লাহ ও সুন্দর হয়েছে সাইয়েদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়েদিনা মাওলানা মুহাম্মদ, এর জন্য জুনাবতওয়ার সাথে সাথে জুনাবতওয়ালাওয়ার সাথে সাথে গোসলটারে সুন্দর করে আদায় করতাম। তাফসীরে ইবনে কাসীর দেখলাম জুমার সূরা জুমার ফজিলত লেখছেন, ইমাম শাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, জুমার দিন তুমি তাইনে চারটা সুন্নত আদায় করিও, এটা আল্লাহর রাসূলে কইয়া গেছেন, ওটা তাইন বয়ান করছেন, তবে জুমার দিন কুর গোসল যেটা এটি ওলা করতায় জেলা ফরজ গোসল করতে সুন্দর করে করা হয়, এইভাবে তুমি তাইন জুমার দিন গোসলটা সুন্দর করে আদায় করিও, মানে ওলা গুরুত্ব আছে জুমার দিন গোসলটা সুন্দর করে করা, জুমার দিনের ষাটটা সুন্নতর মধ্যে একটা সুন্নত হইল সুন্দর করে গোসল করা। দুই নম্বরে ইয়াত আসছে গিয়া জুমার দিন গোসল করতে সময় ওলা সুন্দর করে গোসলটা করতে আপনি যা জুমা মানে ফরজ গোসলের মতো আপনি গোসল কর আল্লাহর বন্দে গান। দুই নম্বর সুন্নত ইয়াত আসছে গিয়া খুশবু লাগাইয়া সুন্দর কাপড় লাগাইয়া আপনি মসজিদের মধ্যে যাওয়া। তিন নম্বর সুন্নত হইল রাস্তাটা হাঁটিয়া যাওয়া, জুমার দিন মসজিদে যাইতে সময় সুন্দর হয়ে আপনি হাঁটিয়া যাওয়া। চার নম্বর ইমাম সাহেবের পিছনে ডাইন সাইডে গিয়া বসা হইয়া থাকছে গিয়া আর একটা সুন্নত, কিন্তু মুরব্বী ইমাম মকলরে দিলাইছি জায়গা মায়ের করতাম না সুন্নত লইয়া সম্মানার্থে দিলাইছি, বা তাইন তাইন বই রিছন সুন্নত জানিয়ে সারাও জায়গা নিয়ে মায়ের করতাম না, চেষ্টা করতা বলি একটা সুন্নত দেখি আমিও জায়গা খান ভাই নি আগে যাই, এগুলি আগে যাওয়া লাগবো না না আগে যাওয়া লাগবো, আর বাদে গিয়া যদি কোন বলে জায়গা জুড়ি লাই লাগা বাড়ি চাষা দেখি আর খমজুর ঠেলা মারি সরাই লাই ইলা না বেআদবি, মুরব্বী অকলরে আলিম অকলরে আবিচ্চা বকলরে ইমাম সাহেবের পিছনে জায়গা দিতা সম্মানার্থে, কোনো বেড়া খাইলে ইমাম সাহেবের নমাজ পড়াইতে পারতা হলা না খুঁজছে, যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দে গান আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর উম্মত হল, এখন দেখো আমি সামান্য আর আলোচনা যাই, এখন ঠান্ডার মৌসুম আমরা খেওয়া সেফায়ের মধ্যে মোজা লাগাইছি কাপড়ের, আর খেয়া মোজা লাগাইছি বলে কি চামড়ার চামড়ার মোজা লাগাই নাই, চামড়ার মোজা লাগাইলে বাল্লা বাক্কা একটা একসা নই, ঠান্ডার দিনে অজু হড়াত পাওয়ার দোয়া লাগতো না, তবে শহর তো হইলো চামড়ার মোজা হইতো, চামড়ার মোজার দাম আছে 500 টাকা 600 টাকা 400 টাকা বলা নাই, কম দামি মিলে না বেশ কম দামি হইলে ফাটি যাই, মাসরু আলাল কুফাইন ফার উপরে যেন মুসা করি লাইল হয়ে যাব
অজুর শেষে হাত বিজাইয়া ওফানি দিয়া বাউনে ফাও খান দুয়ো খান ফাও মুসে খরি লাই লই যাইব, মোজা খোলাও লাগতো নাই, ফাও আবার দইতে লাগতো নাই। এখন মাসলা আইল, যদি একটা মোজা ফাটি গেছে গিয়া কত খান ফাটিলে ই মোজার উপরে মোসা হইব নতুবা না। এক দীর্ঘম আন্দাজা যদি ফাটি যায় ই মোজার উপরে আর মুসে হইতো নাই। খেয়াল করছেন মাল, এক দীর্ঘম হইতে এক টেকার পরিমাণ। ডাইনর বাউত কিবা তো বামর বাউত যে কোনো এখন মোজা যদি আপনার ফাটি যায় গিয়া জানিয়া রাখবা, এখন এক দীর্ঘম আন্দাজা ফাটি গেলে এই ফাটা মোজা দিয়ে আপনি মুসে করলে হইতো নাই, এর লাগে ও পরিমাণ ফাট হইতো, সামান্য ফাট হইলে হইব নতুবা কোনো অসুবিধা নাই, নতুবা এটা বিশেষ করিয়া ফাটা হইতো না। এখন যাই বলে হাঁটু হাঁটু পর্যন্ত এবার নাবি পর্যন্ত ছত্রে আর ডাকিয়া রাখা ফরজ। নমাজ লাগছন ইলা কোনো বাই কিবা তো মুরব্বী বাবা যে নমাজ লাগার পরে তার এই জায়গার মধ্যে খাপড়টা অধিক ফাটা, কতটুক ফাট হইলে তার নমাজ ভাসি দই যাইব কেন জানা দরকার। বর্তমান সময় একটা ফ্যান্ট আছে না নিয়ে নমাজ কেন নাই কত কান থাকি, একটা ফ্যান্ট আছে না জিন্স ফ্যান্ট বার হয়েছে, হাঁটুর উপরে দুই জায়গাত নাই, নিচে আবার দুই জায়গাত নাই, বা খেয়র কোনো কোনো সময় আবার এক জায়গার দুই জায়গাত নাই, ওলা হাঁটুর উপরে ফাটা থাকে না নি, একটা কোম্পানি ওলা বানায় ইতা ফ্যান লাগাইয়া যুবক ভাইয়ের নমাজও লাগবা না। যদি সত্রে আওরত যদি জায়গার থাকে তাহলে আপনার এই ধরনের ফ্যান লাগাইয়া নমাজ পড়িবা না। এক দীর্ঘম আন্দাজা যদি ফাটি যায় তাহলে এই অবস্থায় নমাজ পড়িলে আপনার নমাজ হবে না, নমাজ বিলকুল হইত নাই, কারণ এক দীর্ঘম আন্দাজা পরিমাণ যদি ফাটা চিরা হয়ে যায় লুঙ্গি হোক পায়জামা হোক প্যান্ট হোক সামান্য দুই একটা ছিদ্র আসে কোনো অসুবিধা নাই, ওই যাইব কোনো অসুবিধা। তবে রুকুর হালত সজিদার হালত বর্তমান সময় এক গুড়ো মানে বাইনতে ফ্যান লাগাইন যে তা ফ্যান্টর স্টাইল হইল খুব বেশি সাফাইয়া, খাপড় পরিধান করতে নাবি ডাকিয়া এরপরে আপনার খাপড়টা পরিধান করতা। আমরার দেশ মনে করব কোনো সময় খাপড়টা নাবি ডাকি একটু নিচে নামি গেছে, তবে উপরের খাপড়ে ডাকি লাইছে তেমন বাধা নাই, কিন্তু শর্ট শার্ট লাগাইছেন কিছু বাইনতে দেখা যায় ভাই লক্ষ্য করি আপনার জীবনে আর ফ্যান্ট আছে এটা খুব বেশি সাফাইয়া পরিধান করায়, এখন রুকুর হালত যাওয়ার পরে দেখবা শরীরের কিছু অংশ বাইর হয়ে গেছে গিয়া ইলা ওয়ে নানি কোনো সময় রুকুত গেছেন সজদাত গেছেন শার্টে উপরে দি মারছে টান আর পিছে দি ফেটে মারছে টান, ইনু দেখবা বাক্কা কতখান জায়গা বার হয়ে গেছে বলা নানি ইলা নমাজ বড়িত্র বাইয়া দিতে সত্রে আওরতর জায়গা বারো। খেয়াল করবা এতে লম্বা ফ্যান্ট হইতু ওতাল লাগি তো ফান যাবে ওতাল লাগি তো পাঞ্জাবি পাঞ্জাবি যেটা মুসলমান বাইয়ান খেয়াল করক যুবক বাইয়ান আইস তাকে আড়াই তিন মাস আগে দেখলাম সনাতন ধর্মের এত বড় একটা উৎসব গেল যেটা ওয়া থাকছে গিয়া বলে দুর্গা পূজা। এই বছর দুর্গা পূজার মধ্যে দেখলাম সনাতন ধর্মের জোয়ান যারা বাইয়ান ইয়ং বাইয়ান প্রায় দেখছি ছেলেরা সুন্দর সুন্দর পাঞ্জাবি পরিধান করিয়া বিভিন্ন মণ্ডপে গেলা বিভিন্ন জায়গায় গিয়া গুরিদরা, কিন্তু আমার দেশের মুসলমান ভাই আইনতে কমাস কম শুক্রবার দিন পাঞ্জাবিটা লাগাইদা, আমরার মুসলমান ভাই আইনতে ঈদের দিন পাঞ্জাবি লাগাইদা, আমরা কিন্তু পাঞ্জাবি লাগাইয়ার না, ইটা থাকছে গিয়া সুন্নতি লেবাস আমরা লাগাই না অন্য জাতিরা লাগায়। দেখো পা এমন একটা ইউনিফর্ম এমন একটা ড্রেস এমন একটা কাপড় আমার নবীজিতা কি বাইর হইছে নবীজিয়ে বাইর করিয়া গেলাম আল্লাহর বন্দেগান দেড় হাজার বছর আগে এমন একটা সম্মানী কাপড় বাইর করিয়া গেলা যার কারণে সেই কাপড়টা বড় সম্মানী গোটা বিশ্বর মানব জাতিরা সেটা ব্যবহার করে কোনো বাধা নাই। আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব ব্যবহার করেন দেখন জানি পাঞ্জাবি, হয়তো বাট্টি ফুরা লম্বাও নাই তবে তো পাঞ্জাবি নানি, গ্রামের মুরব্বী সাহেব হলেও লাগাইন পলিটিক্যাল লাইনে যারা আছেন এরা লাগাইন পাঞ্জাবিটা সম্মানী কাপড়, কিন্তু আপনি পুলিশের খাকি ড্রেস লাগাইয়া রাস্তাত বাইর হইলে আইন তো আপনি দণ্ডনীয়, ম্যাজিস্ট্রেটর যেটা ইউনিফর্ম আছে এটা আপনি লাগাইতে পারতা নাই, ইলা কিছু ইউনিফর্ম আছে যেগুলা খাস আপনি লাগাইলে আপনার লাগি মানা এটা নিষিদ্ধ আপনি আইন তো দণ্ডনীয় হইবা, কিন্তু দেখো আমার নবী এমন একটা কাপড় বাইর করিয়া গেছেন পাঞ্জাবি বা ধ্যান মুক্ত হইয়া যদি মানুষে মিলাদ পড়ে ওইটা মিলাদও ফায়দা মন্দ হইব। এর লাগি একটা আমল আমরা করতাম সারায় যে অজুর হালতে আমরা
নামাজ পড়িতে অজুর হালতে মাহফিল থাকতাম, অজুর হালতও আমরা কোনো জায়গা জিকিরর মাহফিল, দোয়ার মাহফিল, মিলাদ শরীফের মাহফিল, ওয়াজর পর্যন্ত মাহফিল, অজুর হালতে থাকার আমরা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত সবে হোক, আল্লাহুম্মা আমিন। তার জন্য আমি আমার মূল বিষয় নিয়ে আমি আলোচনা যাইয়ার, আল্লাহ আমরা এই দুনিয়ার জমিনও ফাটাইছেন, তার একটা উদ্দেশ্য আছে, দুই জাতির আল্লাহ কিয়ামতের দিন হিসাব লইবা, ইনসান আর জিন্নাত, এরাও ইবাদতর লাগি আল্লাহ সৃষ্টি করছেন, আমরা ইলাম যে ইনসান আর আমরা চক্ষুর আড়ালে যারা আছেন এরা ইলা জিন্নাত। জিন্নাত আমরা চোখে দেখি না, কিন্তু ও জিন্নাত একদিন আমরা সারা দেখবো, কোন দিন বলে কিয়ামতের দিন। শয়তান আমরা কেউ দেখছি না, আমরা দুশ্মন জি না, শয়তানও আমরা দেখি আর না, কিন্তু শয়তানও আমরা দেখবো কিয়ামতের দিন। আল্লাহ গিয়া ফরিস্ত হলি জমিনও আমরা দেখি আর না, কিয়ামতের দিন আল্লাহর অসংখ্য ফরিস্ত হলো দেখবো, তখন কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহর বান্দা হলে জিন্নাত দেখার পরে কইবারে এক ফাকির আল্লাহ চকুর আড়ালে রাখছেন, ঠিক বাল্লাহ করছেন, ইটা জিন্নাত দুনিয়ার জাহির থাকলে ডরাইলাও না। জিন্নাত সম্পর্কে কিতাবও দেখলাম, জিন্নাতর দাঁত লম্বা থাকে, দাঁত লম্বা দেখলে ডরাই বই না রাখছে, লম্বা লম্বা দাঁত আলা যদি কোনো আখ থাকেও বারোয় যদি ডর করবো না নিখল যায়, বলা ভয়ানক সুরত হইল জিন্নাতর, মানছে দেখিয়া কইবার ইয়া আল্লাহ দুনিয়া জিন্নাত দেখলাম না, ও দেখলাম যে জিন্নাতি তার সুরত কত ভয়ানক, নেই ভয়ানক সুরত, জিন্নাতে বিভিন্ন রূপ ধারণ করতে পারে, হায়াতুল হায়ওয়ান কিতাবও লেখছেন জিন্নাত হইলা গিয়া তিন কিসিম তিন প্রকার, একগুড়ো জিন্নাত হাওয়ার উপরে চলে, উপরে দিয়ে উড়িয়া চলে, আরেকগুড়ো জিন্নাত হইলা গিয়া মাটি ভরে চলে, আরেকগুড়ো জিন্নাত মাটির নিচে হানিত চলে, ওইল গিয়া তিন প্রকার জিন্নাত। যার কারণে আমরা বিশেষ করিয়া আল্লাহর ইবাদতের মধ্যে ষষ্ঠ সবথেকে শ্রেষ্ঠতম ইবাদত হইল গিয়া নামাজ, নামাজ পড়তে হইলে প্রত্যেকে পবিত্রতা অর্জন করতে হয়, পাক হালত যদি থাকে না তাহলে মানুষের ই ইবাদত আল্লাহ গচিত না কবুল করত না। আর নামাজ মানুষের জীবনে যখন কায়েম করি লাগিব, নামাজের আদত করি লাগিব, নামাজের প্রতি মানুষ যখন অগ্রসর হয়ে যাব, আল্লাহ ই মানুষের হর গাঁট হর কঠিন গাঁটরে আল্লাহ আসান করে দিব, সুখ শান্তির জীবন আল্লাহ দান করব। কিন্তু পাঁচ অক্টর নামাজ পড়তে আমরা জানো দরিলে আমরা এক বুড়ো মানুষ আছি, জবর কিতাল লাগে ধরেন নফসে নফসে আমরা বাড়িয়ায় খাদা দিন, আর খাল দুশ্মন আছে আমরা, ই দুশ্মনটা আমরা খুব বেশি সাথায় কেন করছি নমাজ, নমাজ পড়িলে মানুষ অনেক গুণার কাছ থাকি বাঁচি যায় গিয়া, এটা তো কোরআনও আছে যে নামাজ পড়লে বেফাসা বুড়া কাজ থাকি নমাজে মানুষের বাঁচা, এটা সত্য, কইবা না না নমাজ তো পড়ই, এর বাদেও দেখি কিছু গুণার কাজ করেন, নামাজ নু মুমিনেও পড়ই মুনাফিকেও পড়ো, বুঝাইছেন, নামাজ দুই গুড়ে পড়ই মুমিনেও পড়েন মুনাফিকেও পড়েন, মুনাফিক কইতে কোনো গালি নাই, মুনাফিক বলি আল্লাহ জমিনও হাঁটায় না, হে ওর খবর মুনাফিক লেখাও নাই, বিটি তো লেখা নাই, সার্টিফিকেট নাই, একমাত্র আল্লাহ একমাত্র মুনাফিক তার খাসিয়তর দ্বারা মুনাফিক প্রমাণিত হয়ে যান গিয়া। এর জন্য আমি সামান্য পবিত্রতা নিয়ে তো আলোচনা করব, আলোচনা করিয়া আমার মূল বিষয়ের মধ্যে যাইমু, আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ কইত্রা আমি আল্লাহ কইয়ার ইন্নাল্লাহ বেশক আল্লাহ কইত্রা ইউহিব্বুত তাওয়াবিন আমি মহব্বত করি ভালো ভাই ও গুরোরে যারা তৌবাকারী তৌবা করনেওয়ালা, তৌবা করনেওয়ালা যারা এরারে আল্লাহ কি করেন ভালো ভাই,